কলাবতি গাছ, অলমোস্ট কলা গাছের সমান, ঢ্যাং ঢেঙিয়ে লম্বা হচ্ছে, কিন্তু কোনো ফুল আসছে না। কোনো অসুবিধা নাই, পাতাই যথেষ্ট। এখানে সারাদিন, কয়েকদিন যাবৎ এখানে বসেই কাটাচ্ছি। খুব সুন্দর একটা পরিবেশ, বাতাস আসলে আরও বেশি ভালো। হোস পাইপ ব্যান, গাছের ওয়াটারিং খুবই সমস্যা, কিন্তু বেশ এই সপ্তাহে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে, গাছগুলো এখনও বেঁচে আছে। যদি হোস পাইপ ব্যান উঠে যায় তাহলে এরা হয়তো আরও কিছুদিন সুন্দরভাবে বেঁচে থাকবে। হোস পাইপ ইউজ করছি না, 23 তারিখ রাত 12টার পরের থেকে আর গার্ডেনে ওয়াটারিং হচ্ছে না। হোস পাইপ দিয়ে, ক্যান দিয়ে করা সম্ভব, কিন্তু সেই কষ্টটা কমিয়ে দিয়েছে পরপর 2 দিন বৃষ্টি। এরকম প্রত্যেক দিন বৃষ্টি হলে আমাদের আসলে কোনো সমস্যাই হবে না। তারপরেও হোস পাইপ থেকে সাবধান, কেউ ব্যবহার করলে অবশ্যই জরিমানার মাশুল গুনতে হবে। এখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর, সারাদিন এখানে বসে থাকা যায়, কোনো সমস্যা নাই, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে।